ছেলে কে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিস, ছেলে পাস হলে কি করবে? বোমা শিল্প, পিস্তল শিল্প, গুলি শিল্প, কোথায় চাকরি করবে তোর বেটা? কোথায় চাকরি করবে তোর মেয়ে? জিজ্ঞেস করুন, প্যান্ট গিলি হো জায়গা, জবাব নেই মিলেগা, বলতি বন্ধ হো জায়গা, নেই তাহলে কাজ কোথায় বাঁচলো? কোথায় কাজ বাঁচলো? গ্রামের 100 দিনের কাজ। লাল ঝান্ডার পার্টি 2021-এ বিধানসভা নির্বাচনের আগে আমরা নির্বাচনী ইস্তেহারে বললাম যে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। মুখ্যমন্ত্রীর বেতন হয়েছে 1,32,000 টাকা, মন্ত্রীদের বেতন হয়েছে 1,21,000 টাকা, বিধায়কদের বেতন হয়েছে 87,000 টাকা। গ্রামের যে নজওয়ান যে 100 দিনের কাজ করবে তার রোজটা বাড়াতে হবে না? আমরা বললাম তার বেতন বাড়াতে হবে আর 200 দিনের কাজ করতে হবে। সংযুক্ত মোর্চার বিধায়ক শূন্য হয়ে গেল, একটা মাত্র নসাদ সিদ্দিকী, বললো এদেরকে ভোট দিতে হবে না। কি হলো? আমরা প্রশ্ন করতে চাইছি, যখন কারখানা বন্ধ, যখন শিল্প বন্ধ, যখন সমবায় বন্ধ, যখন পরিষেবা বন্ধ, যখন স্কুল কলেজ সব জায়গায় নিয়োগের কাজ বন্ধ, তখন দেশের সরকার কোন আক্কেলে, কোন উদ্দেশ্যে, কোন অভিসন্ধিতে গ্রামের 100 দিনের কাজের টাকা কাটেলমেন্ট করলো? জিজ্ঞেস করবেন না প্রশ্ন, ভোট না ভোট, পঞ্চায়েত না পঞ্চায়েত, 24-এর ইলেকশন না ইলেকশন, কি উদ্দেশ্য আপনার? কেন আপনি আমার বাড়ির বাচ্চার মিড ডে মিলের টাকাটা কেটে নিলেন? দিদিমণি তো আধা মুরগি ডিম করে দিয়ে এখন বলছে গোটা মুরগি খাওয়াবো মিড ডে মিলে। কোন আক্কেলে মিড ডে মিলের টাকা কেটে নিলেন? কোন আক্কেলে আপনি ICDS-এর টাকা কেটে নিলেন? কোন আক্কেলে, কোন আক্কেলে আপনি বলছেন যে আর রোড ফোর্ড সব তৈরি হবে না? কি চাইছেন? তাহলে 2024-এ ভোট বিজেপি ভোটে দাঁড়াবে, বলছে ফিরে সরকার তৈরি করব, আর কাজ থাকবে না, মানুষের অধিকার থাকবে না, জিনিসপত্রের দাম বাড়বে। নির্মলা সীতারামন বলবে যেটা অমৃতকালের বাজেট, আর আদানিদের ট্যাক্স ছাড় হবে, আর আপনি বিড়ি কিনতে গেলেও আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে। তাহলে যখন মানুষকে টুটি টিপে মারছে, তাহলে কোন ভরসাই বলছে যে 2024-এ ফিরে সরকার গড়ব? হ্যাঁ, ভয় দেখাতেই এসেছি আপনাদেরকে, ভয় দেখাতেই এসেছি আপনাদেরকে। ভাবুন, ভাবতে যদি না পারছেন সময় নিন, সময় যদি না পাচ্ছেন আমাদের ছোট ছোট সভাগুলোতে আসুন, যদি আর কোথাও প্রশ্ন করার অধিকার নেই আমাদের সভাতে দাঁড়িয়ে প্রশ্ন করুন, আপনার সব প্রশ্নের উত্তর প্রমাণ সমেত আমরা দেব। আর আপনার সামনে দিল্লি সরকার আর রাজ্যের সরকারের যে কালো মুখটা আছে সেই মুখের মুখোশ খুলে দিতে চাইছি আমরা। এটাকেই বলে গণতন্ত্র, আর এটার উপরে ভরসা আছে বলে আপনাদের সামনে কঠিন কথা কেউ বলার সাহস পাচ্ছি। তাহলে যখন বাজেট হবে মানুষের বিরোধী, যখন রাজ্যের তৃণমূল গরু বালি কয়লা নারী কোনো কিছু পাচারে নিজের নাম বাদছেন, বাদ দিচ্ছে না, তাহলে কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে পঞ্চায়েত দখল করে নেব? কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে 2024-এর লোকসভার সরকার আমরাই গঠন করে নেব?